বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের প্রত্যাশা। আমিও আপনাদের দরবরকত ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি সৌদি আরব ইনশাআল্লাহ ভালো আছি। তবে আমি পূর্বে যে আলোচনা করেছিলাম সেটা হলো আপনার গরুর বাসস্থান এবং কি জাতীয় গরু নিয়ে আপনারা খামার করতে পারেন। আর আপনারা মনে করতে পারেন যে আমি সৌদি আরবে থেকে কীভাবে এগুলো সম্পর্কে আমার জ্ঞান আছে বা জ্ঞান ধারণা আমি কীভাবে বলতে পারি। তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখা ভালো যে আমিও একজন কৃষকের সন্তান, আমি লেখাপড়ার পাশাপাশি দেশের মধ্যে কৃষিকাজ করতাম। তাছাড়া এখন আমি যে বইটা থেকে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো গাভি পালন কমন ইন্টারেস্ট গ্রুপ CIG প্রশিক্ষণ ম্যানুয়াল, উন্নত আধুনিক প্রাণী সম্পদ প্রযুক্তি ব্যবস্থা ব্যবহার নিয়ে প্রশিক্ষণ। সেটার উপদেষ্টা ছিলেন কে? ছিলেন ডক্টর মঞ্জুর আহমেদ শাহজাদা, পরিচালক PIU NTB2 DLS, সম্পাদনা ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন খান, ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট PIU NTB2 DLS, সহযোগিতা ছিলেন ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ টু প্রজেক্ট NTB2 প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট PID প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনাদের গরুর বিভিন্ন ভাইরাস জনিত রোগ, সেই রোগ সম্পর্কে আপনাদের কাছে আমি তথ্য দেব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন, আশা করি আপনাদের ন্যূনতম কিছু উপকার আসতে পারে। যদি উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্টস করবেন। গাভীর স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। গু মহিষের স্বাস্থ্য ব্যবস্থা সেশনে আলোচনা করা হবে। এই সেশনে প্রাণীর বিভিন্ন রোগ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। উক্ত রোগ সমূহের চিকিৎসার জন্য স্থানীয় ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবে মনে রাখতে হবে ভাইরাস জনিত রোগের কোনো সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। উক্ত রোগে আক্রান্ত প্রাণী যদি ব্যাকটেরিয়া জনিত জীবাণু দ্বারা দ্বিতীয়বার আক্রান্ত না হয়, তীব্রতা বৃদ্ধি না পায়, সেই জন্য ভাইরাস জনিত রোগের চিকিৎসার প্রয়োজন রয়েছে। তবে যে কোনো রোগ হওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমে খেয়াল করতে হবে আমাদের ভাইরাসজনিত রোগের কোনো সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। যদি ভাইরাসজনিত রোগটা প্রথমে আক্রান্ত করে তার জন্য আমরা প্রথমেই তার প্রতিরোধের ব্যবস্থা করতে হবে এবং কী কী ভাইরাসজনিত রোগ হতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে বলব। প্রথমত আমি বলবো FMD, যেটাকে আমরা বলি খোরা রোগ। FMD এর ফুল মিনিংস হলো ফুড মাউথ অ্যান্ড ডিজিজ। FMD এর মিনিংটা আবার বলছি আমি, ফুড মাউথ অ্যান্ড ডিজিজ। এই রোগ ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। গ্রামের কোথাও যদি একটি গরুকে আক্রমণ করে এই রোগকে খোরা চলো বলা হয় অথবা চপচপিয়া বাতা বা বাতনা রোগও বলা হয়ে থাকে। সাধারণত দ্বিখুর বিশিষ্ট গরু, মহিষ, ছাগল, বেড়া ইত্যাদি প্রাণীদের এই খোরা রোগ হয়ে থাকে। যদি একটি গরুকে আক্রান্ত করে তাহলে আপনার নিকটে যে যতগুলো গরু আছে সেগুলোকে আক্রান্ত করার সম্ভাবনা আছে। এই জন্য আমরা কী করতে হবে, যে সুস্থ গরুগুলো আছে সেইগুলো থেকে একে আমরা নিরাপদ একটা স্থানে কোয়ারেন্টাইনে নিয়ে যাব এবং নিয়ে যেয়ে ওইখানে তাকে চিকিৎসা দিতে হবে। কিভাবে রোগ বিস্তার করে, রোগাক্রান্ত প্রাণী থেকে বাতাসের মাধ্যমে তাদের রোগ ছড়িয়ে পড়ে। খোরা রোগ জীবাণু দূষিত খাদ্য পানির মাধ্যমে ছড়ায়। রোগের লক্ষণ, শরীরের কী কী লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে গরুটির খোরা রোগ হয়েছে। শরীরের তাপমাত্রা বৃদ্ধি বেড়ে যাবে, মুখে জিব্বায় খুরায় ফুসকা পড়ে, পরে ফুসকা ফেটে গা হয়। মুখে গা হওয়ার, মুখ দিয়ে লালা জ্বরে এবং এই অবস্থায় প্রাণী খেতে পারে না। পায়ের খুরায় গা হওয়ার তীব্রতা, ব্যথা হয়, হাঁটতে এবং কাজ করতে পারে না, দুর্বল হয়ে পড়ে। দুগ্ধবর্তী গাভীর দুধ কমে যায়। এই রোগে বাছুরের মৃত্যুর হার অনেক বেশি। এই রোগের প্রতিরোধ আমরা কীভাবে করতে পারি? অসুস্থ প্রাণীকে সুস্থ প্রাণী থেকে আলাদা রাখতে হবে। রোগ হওয়ার আগেই সুস্থ সকল প্রাণীদের খোরা রোগের টিকা দিতে হবে। প্রতিদিন গোয়ালঘর জীবাণুনাশক যেমন ডেটল বা ফিনাইল দ্বারা ভালোভাবে ধুয়ে দিতে হবে। প্রাণীকে নরম খাদ্য সরবরাহ করতে হবে। প্রাণীর ক্ষতস্থানে চিকিৎসা করতে হবে। আরেকটা যেটা মারাত্মক রোগ আমাদের সেটা করে সেটা হলো অ্যান্থ্রাক্স, তর্কা রোগ যেটাকে বলা হয়, ইংলিশে বলা হয় অ্যান্থ্রাক্স, যাকে বলা হয় তর্কা রোগ। এ রোগ একটি ব্যাকটেরিয়াজনিত একটি তীব্র মারাত্মক রোগ হয়। প্রাণীর দেহে সাধারণত খাবারের সাথে এ রোগ প্রবেশ করে থাকে। আবার বলছি, এই রোগটি আপনার প্রাণীর দেহের খাবারের সাথে গরুর শরীরের মধ্যে প্রবেশ করে। মাটিতে এ রোগের জীবাণু বহু বছর যাবৎ বেঁচে থাকে। যদি একবার জীবাণু মাটির মধ্যে থাকে তাহলে অনেক বছর পর্যন্ত সেটা সুস্থ অবস্থায় বেঁচে থাকে। রোগের বিস্তার, কীভাবে রোগটির বিস্তার লাভ করে সেই সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। সাধারণত বর্ষাকালে প্রথম দিকে রোগের প্রাদুর্ভাব ঘটে। শেষ সেতে জমির ঘাস খাওয়ালে এ রোগ হয়। যেমন
জমিতে একটু বীজা রয়েছে, সেই জমির ঘাস খাওয়ালে এ রোগ হয়, তাই বীজে যাওয়া খড় খাওয়া তাই বীজে যাওয়ার খড় খাওয়ালে এ রোগ হতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা খড় অনেক সময় বীজে যাই বৃষ্টির পানিতে, বৃষ্টি বীজার পর সেই খড় আমরা গরুকে দিয়ে দিই, কিন্তু না, যদি আমাদের খড়গুলো বীজে যায় তাহলে রৌদ্রের মধ্যে কিছু শুকিয়ে তারপর আমরা গরুকে দিতে হবে। তর্কা আক্রান্ত রোগ প্রাণী কুকুর শৃগাল খেলে, যদি তর্কা আক্রান্ত রোগ রোগে আক্রান্ত হয়ে গরুটা মারা যায়, সেটাকে যদি আপনি পার্শ্ববর্তী খালের মধ্যে বা নদী নালাতে ফেলে দেন, সেখান থেকে শৃগাল বা কুকুর যদি খেয়ে থাকে তাদের মাধ্যমে এই রোগটি ছড়াতে পারে। মৃত পশু চামড়া থেকেও রোগ ছড়ায়। তর্কা রোগ আক্রান্ত প্রাণীর মৃতদেহ যা মাঠ রাখা হয় তার চতুর্দিকে ঘাস খেলেও এ রোগ হয়ে থাকে। রোগের লক্ষণ, এই রোগ অতি তীব্র প্রাকৃতিক হলে প্রাণীর দ্রুত নিঃশ্বাস নেই। প্রথমে খেয়াল রাখবেন, যদি গরুরকে গরুর যদি তর্কা রোগ আক্রান্ত হয় তাহলে সে ঘন ঘন নিঃশ্বাস নেবে, খামারি কিছু বোঝার আগেই অসুস্থ হয়ে যায়, দেহ মাটিতে ডলে পড়ে, কিছুনি দিয়ে কয়েক ঘন্টার মিনিটের মধ্যে সেটা মারা যেতে পারে, প্রাণীটা মারা যেতে পারে। তীব্র প্রাকৃতিক হলে প্রাণীর দেহের তাপমাত্রা বেড়ে যায়, জ্বর সাধারণত 104 থেকে 160 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এর সময় প্রাণীর শরীরের লোম খাড়া হয়ে যায় এবং বিভিন্ন মাংসপেশির কম্পন শুরু হয়। খেয়াল রাখবেন, যখন এই রোগটা প্রতি তীব্র আক্রান্ত ধারণ করে শরীরের তাপমাত্রা 104 থেকে 160 ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে এবং শরীরের যে মাংস লোমগুলো আছে লোমগুলো খাড়া হয়ে যাবে, মাংসপেশি থরথর থরথর করে কাঁপতে থাকবে। এক পর্যায়ে অল্প সময়ে প্রাণীটি মাটিতে পড়ে যাবে এবং দ্রুত চিকিৎসা না করা হলে সেই প্রাণীটি আপনার মারা যাবে। আপনার কাঙ্ক্ষিত গরুটি মারাও যেতে পারে যদি আপনার এই রোগ আক্রান্ত হয়ে থাকে গরুটি। যদি আপনি দ্রুত চিকিৎসা না নেন, ডাক্তারের শরণাপন্ন না হয়ে থাকেন, তাহলে আপনার এই রোগীটি অতি সত্বরই মারা যেতে পারে। তাই রোগ দেখা দেওয়ার মাত্রই আমরা ডাক্তারের শরণাপন্ন হব এবং আমরা এর ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। রোগের প্রতিকারে আমরা কীভাবে এই রোগ থেকে প্রতিকার পেতে পারি, প্রথমে আমরা প্রতিকার কীভাবে পেতে পারি সেই সম্পর্কে আমাদের জানা উচিত। রোগ হওয়ার আগে রোগের যে প্রতিকারগুলো সেগুলো যদি আমাদের ভালোভাবে জানা থাকে তাহলে আমরা অনেক রোগ থেকে সহসা মুক্তি পেতে পারি। এই রোগের জীবাণু সহজে মরে না, তাই জীবাণুনাশক ব্যবহার করে, এই রোগের জীবাণু যেহেতু সহজে মরে না তাই জীবাণুনাশক ওষুধ ব্যবহার করে মৃত প্রাণীকে মাটির নিচে আমরা পুঁতে ফেলতে হবে। যেই গরুটা মারা গেছে রোগ আক্রান্ত হয়ে, যদি আপনি এইভাবে যদি ফেলে দেন তাহলে শৃগাল এবং কুকুরের মাধ্যমে সেটা বিভিন্ন সুস্থ গরুর শরীরে সেই ভাইরাসটা চলে যেতে পারে। তার জন্য আমাদের কী করতে হবে, যে গরুটা মারা গেছে তাকে জীবাণুনাশক ওষুধ দিয়ে মাটির নিচে আমাদের পুঁতে ফেলতে হবে। কোনো অবস্থাতেই মৃত প্রাণীকে পানিতে ফেলে যাবে না, মুচিকেও দেওয়া যাবে না, যা আমাদের সাধারণত গ্রাম অঞ্চলে যদি গরু মারা যায় সেখানে মুচি এসে তার চামড়াটা নিয়ে যায়। আপনাদের কী করতে হবে, যদি এই ধরনের গরু মারা যায় তাহলে আপনার মুচিকেও সেটা চামড়া দিতে পারবেন না। আক্রান্ত প্রাণীকে আলাদা রাখতে হবে, যদি আক্রান্ত হয়ে যায় সেই প্রাণীটাকে আপনাকে আলাদা রাখতে হবে। সুস্থ প্রাণীকে তর্কা রোগের প্রতিষেধক টিকা দিতে হবে। তর্কা রোগের আক্রান্ত এলাকায় রোগ ছাগল বেড়াতে হতে পারে, তর্কা রোগে আক্রান্ত এলাকায় এ রোগ ছাগল বেড়াতেও হতে পারে, তবে ছাগল ও বেড়া এ রোগের টিকা প্রদান করলে মারাত্মক সমস্যা হতে পারে, কেননা এ টিকা প্রদান স্থানে প্রচণ্ড ব্যথা অনুভব হয়, তবে ছাগল বেড়া লাফালাফি শুরু করে এবং কখনো মারা যেতে পারে, তাই অতি প্রয়োজন হলে খুব সাবধানতা অবলম্বন করে ছাগল ও বেড়াকে রোগে টিকা প্রদান করতে হবে। এখানে একটা মূল্যবান কথা বলা আছে, যদি আপনার খামারে আপনার গরুর পাশাপাশি ছাগল বা ভেড়া বা থাকে তাহলে সেই ছাগল বেড়াতেও সেই রোগটা অ্যাটাক করতে পারে, তবে ছাগল বেড়াতে এই রোগ খুব কমই হয়ে থাকে এবং যদি অতি প্রয়োজন হয় তাহলে আপনি ছাগল বেড়াকে এই রোগে টিকা দিতে পারেন, কারণ এটা খুবই একটা খুব কঠিন একটা টিকা, অনেক সময় ছাগল বেড়ায় টিকাতে মারাও যেতে পারে, সেই জন্য ছাগল বেড়াকে না দেওয়াই উত্তম, তবে এটা ছাগল বেড়াকে আপনার নিরাপদ স্থানে নিয়ে যেতে পারেন। আজকে আপনাদেরকে আমি দুটো রোগের কথা বললাম এবং কী কী, একটা হলো আপনার FMD ফুড মাউথ অ্যান্ড ডিজিজ, যেটাকে আমরা খুরা রোগ বলি, বা আরেকটা হলো তর্কা রোগ অ্যান্থ্রাক্স যেটাকে বলা হয়। এই দুটো রোগ থেকে কীভাবে প্রতিকার পাওয়া যায়, আমরা কীভাবে আমাদের গরু মহিষ ছাগলকে আমরা রক্ত সুরক্ষা দিতে পারি সেই সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। তবে আজকে আমি দুটো রোগের কথা বললাম, কালকে ইনশাল্লাহ আর দুটি রোগের কথা বলবো, সেটা হলো বাদলা রোগ ব্ল্যাক কোয়ার্টার, আর একটা এটা হলো বাদলা রোগ যেটাকে বলা হয় ব্ল্যাক কোয়ার্টার, আর আরেকটা হলো আপনার গলাফোলা রোগ, যেটা আমাদের সেটা কমন ডিজিজ, গলাফোলা রোগ।
এই দুটো রোগ সম্পর্কে আপনি আপনাদেরকে ইনশাআল্লাহ কালকে বিস্তারিত তথ্য দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এখন নামাজের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি আমার এশা নামাজটুকু আদায় করব আজকে। ইনশাআল্লাহ সৌদি আরবে রমজান স্টার্ট হয়ে গেছে, রমজানের শুভেচ্ছা রইল সবার প্রতি। সবাই রমজান রোজা রাখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।